তো তোমরা অনেকেই কমেন্ট করে আমাকে জানিয়েছো, আমি দেখেছি। হয়তো কারুর কমেন্টে রিপ্লাই করিনি বা রিয়েক্ট দিইনি, কিন্তু কমেন্টে আমি দেখলাম সবাই মাকে দেখতে চেয়েছো, তো সেই কারণেই তোমাদের মাকে দেখালাম। কারণ সবাই বলেছিল যে, মানে বেশিরভাগ মানুষই বলেছিল যে মাকে একটু দেখিও, খুব দেখতে ইচ্ছা করছে। তো মা তো যেই পজিশনে আছে সেরকমভাবেই তোমাদের মাকে দেখালাম, তো এরকম এখন মায়ের অবস্থা। তো আজকে হলো কৌশিকী অমাবস্যা, সেই কারণে মায়ের জন্য একটু আমি উপোস রেখেছিলাম, কারণ আমার ঘরে তারা মা বড় মা দুজনাই আছে। তো সেই কারণে আজকে একটু উপোস করেছিলাম, তো সকাল থেকে জল পর্যন্ত খাইনি, এখন সন্ধে 6টা বাজে, তো এখন একটু চা খাবো। আর এই দেখো তোমাদের অর্ক শোনা, ওর চোখটা দেখছো তো লাল কেন বলো তো, ওর খুব ঘুম পেয়েছে, আর আমি স্নান করে আসলাম, সেই জন্য এবার ওকে স্নান করিয়ে তারপর ওকে খাইয়ে ঘুম পাড়াবো। তো ঘুমের জন্য এরকম রয়েছে, আর ও তো খুবই খেলছে, ও তো আর বুঝতে পারছে না, খুব খেলছে, গান বাজিয়ে দিচ্ছি। তো দেখো এখানে তার আমাকে, মানে আমার স্নান করে পুজো দেওয়া হয়ে গেছিলো, তারপর তো ভয়েস টয়েসগুলো এখন দিচ্ছি। তো দেখো এই দেখো তার আমাকে সাজিয়ে দিয়েছি, সিঁদুরের টিপ পরিয়ে মালা দিয়ে, আর এদিকে বড় মাকেও সাজিয়ে দিয়েছি, আর এদিকে ফুল মিষ্টি জল সব কিছুই দিয়ে দিচ্ছি, ফল তো ভোলে বাবা সবাইকে দেওয়া হয়ে গেছে আমার। তো একটুখানি রাখলাম মায়ের জন্য উপোস, জানি না বা ভগবান কত দূর দেখবে, তাও চেষ্টা করলাম এটা রাখার। তো দেখো মায়ের এখানে থেরাপির দাদাটা এসছে, তো দুদিন ধরেই খুঁজছিলাম, মানে কদিন ধরেই খুঁজছিলাম, তো এই দাদাটাকে ফোন নাম্বার দিয়েছিল ডাক্তারবাবু, তো দাদাটাকে ফোন করা হয়েছিল, তো দুদিন একটু ব্যস্ত ছিল বলে আসতে পারেনি, তো সেই কারণে দাদাটা আজকে এসছে। সকালে এসে দেখে গেছিলো, বলেছিল সন্ধেবেলা আসবে, তো এই সন্ধেবেলা এসে এখানে ফিজিওথেরাপি করাচ্ছে। তো মায়ের তো হাত পায়ে মানে একটু অনুভব আছে, তো সেই কারণে দেখা যাক কতদূর কী করতে পারি। তো তোমাদের তো বললামই যে থেরাপির দাদা এসছে, তো আজকেই সকালে কথা বলে গেছিলো, তো এখন এসছে, দেখিয়েও দিলাম তোমাদের। তো এখন তোমাদের আবার আপডেট দিতে চলে এসেছি, আর আজকে মাকে পুজো দিয়েছি তোমরা দেখেছো। তো এখনো কিছু খাইনি, ওই মানে সত্যি কথা বলতে মনেই হচ্ছে না উপোস করেছি, বিশ্বাস করো মনেই হচ্ছে না উপোস করেছি, মানে কিরকম টাইপের যেন লাগছে। এটা কি বলতো, খুশিতে হাসা আর দুঃখকে অনেকটা কন্ট্রোল করে হাসা, অনেকটা তফাৎ। ঠিক আছে, আস্তে আস্তে দেখি কি হয়, তোমরা তো আছোই, তোমাদের আপডেট আমি ই করছি ওর। আর হ্যাঁ, অনেকেই বলেছো সোডিয়াম পটাশিয়ামের রিপোর্টটা করতে, তো সেটাও করতে দিয়েছি, আর সেটা মনে হয় আজকে রাত্রে, আর নাহলে কালকে রাত্রে রিপোর্টটা আসবে, মনে হয় যত সম্ভব আজকেই আসবে, কারণ কালকে নিয়ে গেছে তো রক্ত। আর কেন এটা করতে বলছে, ও এটা দেখে বলি, এটা অনেক অনেকে আবার অনেক কিছু ভাবতে পারে, তো এটা হলো ঠাকুরের সিঁদুর, আগেই বলে দিই এটা ঠাকুরের সিঁদুর। তো মাকে যখন পড়াচ্ছিলাম তো মায়ের থেকে নিয়ে পড়লাম, তো যাই হোক যেটা বলার ছিল, তো ওইটার ওই যে বলছিলাম না মা ভুলভাল বকছিল, তো সেই কারণেই বলেছিল সোডিয়াম পটাশিয়ামটা সবাই বলেছিল যে রিপোর্টটা করতে, তো করতে দিয়েছি দিদিভাইরা দাদাভাইরা যারা জিজ্ঞেস করেছো। আর অনেককে বলেছো, দেখলাম কমেন্টে, খারাপ হইব না, অনেককে দেখেছি লিখেছো কিউআর কোড দিতে। তো তোমাদের একটা কথাই বলতে চাই, তোমরা আমার হেল্প করতে চাইছো, কিউআর কোড তো আর এমনি মানুষ চায় না, হেল্প করার জন্য চাইছো, ওটা দেখে সত্যি আমি খুব খুশি হয়েছি। শুধু এইটুকুই বলবো, আমাকে ওইভাবে না করে তোমরা তোমাদের সবার, মানে আমি বুঝতে পারছি দেখো সবারই দরকার, টাকা ছাড়া কিছুই নেই। তো আমি মনে করছি যে আমি একটা কাজে যখন জয়েন্ট আছি, যেহেতু এই কাজটা আমি করছি, তোমরা আমার ভিডিওটা অনেক শেয়ার করো, অনেক শেয়ার করো, যাতে আমি আমার কাজ থেকে আমি টাকাটা উপার্জন করতে পারি। আমি কিউআর কোড অনেকেই চেয়েছো, বিশ্বাস করো আমি ওইটা দেখেও খুব শান্তি পেয়েছি যে না এখনো আছে সেরকম মানুষরা, তো আমার ওভাবে দরকার নেই। তোমরা যারা বলেছো আমার ভিডিওটা অনেক অনেক শেয়ার করো, যাতে আমি আমার কাজটাকে ভালোবেসে নিজের করতে পারি, আর আমাদের মানুষ চিনুক, আমাদের পাশে এসে দাঁড়াক, ব্যাস ওটাই আমি চাইছি।
কারণ সত্যি কথা বলতে এই যে আমার 100 জন মানুষ দেখবে, 1000 জন মানুষ দেখবে, 1,00,000 মানুষ দেখবে, আমি ওটাতেই অনেক খুশি। আর ওটাই আমার কাজ, ঠিক আছে, এটাই আমার কাজ। আমি কাজের থেকে আমি আমার আমি উপার্জন করলেই আমার হবে। শুধু তোমরা একটু আমার ভিডিওটা অনেক শেয়ার করো, তো অনেকে বলেছিলে কিউআর কোড জন্য, তো এইভাবে আমার ভিডিও শেয়ার করো যাতে আমার পাশে তোমরা দাঁড়াতে পারো, ঠিক আছে? তোমরা বলেছো সত্যি, আমি খুব খুশি হয়েছি। ধন্যবাদ সবাইকে যারা বলেছো আর যারা দিতে চাইছো আর পাচ্ছো না, বা অনেকের ইচ্ছা আছে কিন্তু উপায় নেই তাদের কাছে, তো এরকম সবাইকে বলছি আমি, আমার সব মিষ্টি সব পরিবারকে, মানে এটা একটা মিষ্টি পরিবার তো, যারা শুধু আমার ভালোবাসার জন্য আছে, তো শুধু তাদেরই বললাম। সত্যি আমি আমি এই সোশ্যালে না আসলে আমি বুঝতে পারতাম না যে এত ভালো মানুষেরা আছে, এখনো এখনো পর্যন্ত আছে। তো আমি একটা ফেসবুক থেকে, ইনস্টাগ্রাম থেকে, ইউটিউব থেকে এত একটা মিষ্টি পরিবার পেয়েছি যে তোমরা আমাদের এতটা ভালোবাসো, শুধু আমাকে অর্ককে না, আমার সাথে আমার পরিবারকে পুরো তোমরা ভালোবেসে ফেলেছ। মানে সবাই যখন বলছো কমেন্ট করে মাকে একটু দেখাও, দেখানো যাবে কি মাকে, তো আমি যে শর্ট ভিডিও করে দেখাবো সেটাও পারছি না, যে ওইটুকুনি শর্ট ভিডিও দিয়ে সবটা তো বলা যাবে না, তো সেই কারণে ভাবলাম তাহলে আমি একবারে যখন আপডেট দেবো মাকে দেখিয়ে দেবো। তো তোমাদের তো প্রথমেই মাকে দেখিয়ে দিয়েছি, তারপর তোমাদের অর্ককে দেখিয়ে দিয়েছি। জানি না ভিডিওটা কমেন্ট অফ থাকবে কি না, তোমরা জানো যে এখন অর্ককে দেখাতে গেলেই কমেন্ট অফ করে দিচ্ছে, যাই না ইউটিউব কি চাইছে, তবে তোমাদের দেখাতে পাচ্ছি ওটাই আমার শান্তি। যদি কমেন্ট অফ থাকে, যারা আমার ফেসবুক ফ্রেন্ড আছো তারা ওখানে কমেন্ট করে দিও, আর যারা শুধু ইউটিউবেরই ফ্রেন্ড আছো তো তোমরা আমার কমিউনিটি পোস্টে একটা করে কমেন্ট করে দিতে পারো, কারণ সত্যি এখনও মনে হয় মায়ের আওয়াজ হচ্ছে, হ্যাঁ মা চিল্লাচ্ছে, সারাটা রাত ঘুমায়নি মা, সারাটা রাত কি কালকের থেকে এখনও পর্যন্ত চোখের পাতা এক করেনি, শুধু ব্যথা ব্যথা, আর পারছি না আর পারছি না আর পারছি না বলে চিৎকার করেই যাচ্ছে সারাটা রাত, আর এই যে এখনও পর্যন্ত। তোমাদের যদি ভয়েসটা আমি দিতে পারতাম তো ভালো হতো, এখানে মানে কি বলতো, মানে কোনো কিছু না কষ্ট দিয়ে তো ভিডিওটা দেখানো যায় না, মানে ধরো ফেসবুক বলো ইউটিউব বলো, মানে মানুষকে কষ্ট পাচ্ছে তো ওই রকমভাবে ভিডিও দেওয়া যায় না, ওই জন্য আমি ভয়েসটাকে পুরো সরিয়ে দিই, সেই কারণে বলছি, নাহলে মায়ের যদি ভয়েসটা তোমরা শুনতে পারতে মা কী করছে তাহলে বুঝতে পারতে যে মায়ের ভয়েসটা কীরকমভাবে মা চিৎকার করছে। যাই হোক কি বলবো তোমাদের, তোমরাও এতটা টেনশনে থাকো, দেখো সবার সবার কারোর বাড়ি বলবো না যে একদম নিট অ্যান্ড ক্লিন আছে, সবার বাড়িতে কিছু না কিছু সমস্যা লেগেই রয়েছে, কিছু না কিছু সমস্যা, হয়তো কম কারোর বাড়িতে, কারোর বাড়িতে বেশি, বাট সবার বাড়িতে সবার লাইফে কিছু না কিছু সমস্যা লেগেই রয়েছে। জানি না আমার এই আমাদের এই সমস্যাটা কবে মিটবে, মানে এমন এমন মানে কি বলবো যে এমন সময়গুলো যাচ্ছে না, কিছু ভালো লাগছে না। দেখো আর একটা মাস পরে পুজো, মাকে ও আর একটা কথা বলি, পুজোর কথা দিয়ে যাই না, এটা তোমাদের বলেছি কিনা, মাকে বলছি যখন চাঁদের জামা কাপড় কিনবো এগুলো সব বললাম। তো আজকে বিকেলবেলায় চাঁদকে নিয়ে, মানে চাঁদ মানে অর্ককে নিয়ে, তোমাদের অর্ককে নিয়ে কার্তিক দাঁড়িয়েছে মায়ের সামনে গিয়ে, তাই আমি মাকে বলছি ও মা দেখো চাঁদ এসছে, মা চাঁদের দিকে তাকিয়ে বলছে দে দে আমার কোলে দে, আমাকে বসা আমার কোলে দে। শুনতে না সত্যি শুনতে ইচ্ছা করছিল না ওগুলো, তারপর কার্তিক কোলে নিয়েছে বলে কার্তিককে বলছে তুই পারবি না, তুই পারবি না দিতে, তুই পারবি না নিতে, তুই আমাকে কোলে দে, চাঁদকে আমার কোলে দে, মানে সেই সিচুয়েশনটা সামনেটা যখন বলছে না, চাঁদ কি হাসছে, মানে অর্ক কি হাসছে, মানে ও তো বুঝতে পারছে চাঁদ চাঁদ বলে মুখে বলছে, মানে আওয়াজ ভয়েসটা পুরো ক্লিয়ার না কিন্তু বুঝতে পারছে আমি যে দেখো ওর ওই চাঁদ রয়েছে, তোমার তো চাঁদ তাকাচ্ছে এদিক ওদিক আর হাসছে, বলছে এই যে দিদান এই যে দিদান, মানে সত্যি মানে এইসব সিচুয়েশনগুলো নেওয়া যায় না গো, নেওয়া যায় না, সেজন্য এটাই অপেক্ষা করছি যে মা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক, সব দিক দিয়ে চেষ্টা করছি। দেখো এখন থেরাপির লোকও পেয়ে গেছি,
আর দাদাটাও খুব ভালো, তো দাদাটাও খুব ভালো। যাই হোক, এই তো আপডেট ছিল আজকে। তো তোমাদের আপডেটটা আমার খুব তাড়াতাড়ি দেওয়ার কথা ছিল, কিন্তু পারলাম না। বিকেলেই আমি আপডেট দিয়ে দিতাম, কিন্তু দিতে পারলাম না, এটাই ওয়েট করছিলাম। আবার ড্রেসিং করতে আসবে মায়ের সন্ধ্যাবেলা, আবার ইঞ্জেকশন দিতে আসবে একটু পরে, এই 8:30-9টার দিকে। ঠিক আছে, তোমাদের অর্ক ভালো আছে, খুব ভালো আছে বলবো, শুধু ভালো না, খুব ভালো আছে অর্ক। আর মায়ের ব্যাপারটা হলো, মা এখন যেরকম ছিল সেরকমই আছে, শুধু আমাদের ধৈর্য রাখতে হবে। আর মায়ের ঘুম নেই চোখে, মানে তাও ডাক্তার বলেছে ওখান থেকে যে ঘুমের ওষুধ মানে ব্যথার সাথে দেওয়ার জন্য। আর এখন রাইস টিউবে মাকে খাওয়াতে হচ্ছে, কারণ মুখ দিয়ে খাচ্ছে না মা, রাইস টিউবেই আমরা খাওয়াচ্ছি, লিকুইডগুলো রাইস টিউবেই খাওয়াতে হচ্ছে। আর এখন ওষুধ, দুটো ওষুধ ট্যাবলেটের মধ্যে আছে, এছাড়া তো সব ইঞ্জেকশন, দুটো ওষুধ ট্যাবলেট আছে, ওটা হলো গুঁড়ো করে একদম খাওয়ারের সাথে মিশিয়ে রাইস টিউব দিয়ে খাওয়ানো হচ্ছে, নাহলে আর পেটে যাচ্ছে না। তো এটাই ছিল আজকের আপডেট। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের জন্য অনেক অনেক আশীর্বাদ করো, যাতে খুব তাড়াতাড়ি আমার মা পুরো আগের মতো ভালো হয়ে যায়। টাটা, সবাই ভালো থেকো।